এই ভিডিওটিতে আমরা ডাটা কমিউনিকেশনের কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ ডাটা কমিউনিকেশন হওয়ার জন্য আমাদের কয়টা কম্পোনেন্ট অবশ্যই থাকা জরুরি, তো সেটা নিয়ে আলোচনা করা হবে। তো শুরুতে দেখে নেওয়া যাক যে ডাটা কমিউনিকেশন প্রসেসটা হ্যাপেন হওয়ার জন্য আমাদের কয়টা কম্পোনেন্ট দরকার। তো বেসিক্যালি আমাদের পাঁচটা কম্পোনেন্ট অবশ্যই দরকার, সেগুলি হচ্ছে কি মেসেজ, সেন্ডার, রিসিভার, ট্রান্সমিশন মিডিয়াম এবং সেট অফ প্রোটোকল। তো এই পাঁচটা যেই কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্ট আমরা একটা পিকচারের মাধ্যমে বোঝাচার ট্রাই করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডিভাইস, একটা সেন্ডার ডিভাইস এবং একটা রিসিভার ডিভাইস আছে, এবং তারা কি চাচ্ছে যে কি ডাটা কমিউনিকেট করার জন্য, তার ডাটা এই সেন্ডার থেকে রিসিভারে পাস করার জন্য। তো এই ডাটা কমিউনিকেশন প্রসেসটা করার জন্য পাঁচটা কম্পোনেন্টের অবশ্যই থাকা জরুরি, এবং সেই পাঁচটা কম্পোনেন্টের আমরা এই পিকচারে কিন্তু দেখতে পাচ্ছি। সেটা হচ্ছিলো কি, শুরুতে আমরা কি দেখেছিলাম যে একজন সেন্ডার মেসেজ থাকবে, মেসেজ থাকবে, সেন্ডার থাকবে, রিসিভার থাকবে। তো প্রথম তিনটা কম্পোনেন্ট কিন্তু আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে সেন্ডার আছে, রিসিভার আছে, এবং সেন্ডার রিসিভারকে কী ধরনের মেসেজ পাঠাচ্ছে সেটা এখানে আমরা দেখতে পারতেছি। এই গেল তিনটা কম্পোনেন্ট। ফোর্থ কম্পোনেন্টটা ছিল যে ট্রান্সমিশন মিডিয়াম, অর্থাৎ ডাটা আসলে কোন মিডিয়ামটা ইউজ করে রিসিভারের কাছে যাবে, সেন্ডার থেকে রিসিভারের কাছে যেতে হলে কী ধরনের মিডিয়াম ইউজ করে যাবে সেটাও কিন্তু ডিফাইন করে দেওয়া লাগে ডাটা কমিউনিকেশনের বেলায়। এবং এই যে কমিউনিকেটটা যে হবে, এই কমিউনিকেট হওয়ার জন্য কিছু প্রোটোকল অবশ্যই থাকতে হবে, সেটা সেন্ডারের দিকেও যে সেম প্রোটোকল এবং রিসিভারের কাছেও প্রোটোকল থাকতে হবে। এই ডাটা কমিউনিকেশনের জন্য প্রোটোকলটা অনেক ইম্পর্ট্যান্ট। প্রোটোকলটা কি, প্রোটোকলটা হচ্ছে হলো সেট অফ রুলস, যে রুলসটা দুইটা ডিভাইসই বা সেন্ডার বা রিসিভার দুজনকেই একমত হতে হবে, এবং যখন তারা সেট অফ রুলসে এগ্রি করবে দেন দিয়ে তারা ট্রান্সমিশন মিডিয়াম ইউজ করে ডাটা পাস করতে পারবে। তো আমরা একটু ডিটেলস দেখবো প্রতিটা কম্পোনেন্ট। তো প্রথমে আমরা আসি মেসেজ কম্পোনেন্ট। মেসেজটা হচ্ছিলো আমরা যে ডাটা কমিউনিকেশন সিস্টেমে যেই মেসেজটা বা যে ডাটাটা আমরা সেন্ডার থেকে রিসিভারে পাঠাতে চাই সেটা হচ্ছে হলো আমাদের মেসেজ, এটাকে আমরা ইনফরমেশনও বলতে পারি। তো মেসেজ কিন্তু বিভিন্ন ফর্মে থাকতে পারে, সেটা অডিও ফাইল, ভিডিও ফাইল, টেক্সট ফাইল, যে কোনো ফাইল হতে পারে ডাটা কমিউনিকেশনের সময়। ওকে, নেক্সট কম্পোনেন্ট হচ্ছে আমাদের সেন্ডার। সেন্ডার কে, সেন্ডার হচ্ছে একটা ডিভাইস হতে পারে, একটা ওয়ার্ক স্টেশন হতে পারে, একটা টেলিফোন হতে পারে, ভিডিও ক্যামেরা এবং আরও অন্যান্য ডিভাইস হতে পারে, যারা কি করবে সেন্ড করবে রিসিভারকে মেসেজ, মেসেজ আচ্ছা রিসিভারকে মেসেজ সেন্ড করবে। ওকে, নেক্সট কম্পোনেন্টটা হচ্ছিলো রিসিভার। রিসিভার হচ্ছিলো যে আমরা যে ডাটা পাঠাচ্ছি সেটা ডেস্টিনেশন কোথায়, সেটা ডেস্টিনেশন অবশ্যই কোনো কম্পিউটার বা টেলিফোন, ফোন বা ওয়ার্ক স্টেশন। তো রিসিভার এখানে কি, রিসিভার হচ্ছিলো ডাটা কালেক্ট করে সেন্ডার থেকে। ওকে, নেক্সট কম্পোনেন্ট হচ্ছিলো ট্রান্সমিশন মিডিয়াম। ট্রান্সমিশন মিডিয়ামটা কি, এই ট্রান্সমিশন মিডিয়ামটাই আমাদের ডিফাইন করে যে ডাটা আমাদের কীভাবে পাস হবে, সেন্ডার থেকে রিসিভারের কাছে ডাটা আসলে কীভাবে পাস হবে কোনো একটা মিডিয়াম ইউজ করে, সেই মিডিয়ামটাই হচ্ছে হলো ট্রান্সমিশন মিডিয়াম। এটা কী করে, সেন্ডার এবং রিসিভারের মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করে এবং ডাটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাস হতে সাহায্য করে। তো এটা কীভাবে থাকতে পারে, এটা ওয়্যার সিস্টেম হতে পারে, ওয়্যারলেস সিস্টেম হতে পারে, অর্থাৎ আপনি যদি ইন্টারনেটে কল করেন সেটা কি পাস হচ্ছে কি ওয়্যারলেস নেটওয়ার্কের আন্ডারে পড়ে, এবং যদি আপনি টেলিফোন কল করেন বা টেলিফোন কল ছাড়াও আপনি যে কোনো ধরনের ডিভাইস, যেমন আপনার সিপিইউ থেকে যখন মনিটরে আপনার ডিসপ্লে শো করে বা যে রেজাল্টটা দেখানো হয় সেখানে কিন্তু ওয়্যারের মাধ্যমে সিপিইউ এবং মনিটর কানেক্ট থাকে। তো এখানে কিন্তু ওয়্যার মিডিয়ামের সাহায্যে ডাটা কমিউনিকেশন হয়ে হচ্ছে। তো এখানে আমরা কিছু এক্সাম্পল দেখতে পারতেছি যে মিডিয়ামে টুইস্টেড পেয়ার কেবল, রেডিও ওয়েভস। রেডিও ওয়েভসটা হচ্ছিলো ওয়্যারলেস নেটওয়ার্কের বেলায় ইউজ করা হয়, মাইক্রোওয়েভসও ওয়্যারলেস নেটওয়ার্কের বেলায় ইউজ করা হয়, আর যে কোনো ধরনের কেবল ওয়্যার্ড কমিউনিকেশনের সময় ব্যবহার করা হয়। নেক্সট কম্পোনেন্ট এবং নেক্সট এবং লাস্ট কম্পোনেন্ট হচ্ছে আমাদের সেট অফ রুলস, যেটাকে আমরা প্রোটোকল বলে থাকি। প্রোটোকল কেন দরকার, বেসিক্যালি এক ডাটা কমিউনিকেশনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে প্রোটোকল। প্রোটোকলের কাজটা কি, প্রোটোকলের কাজটা আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বুঝতে পারি। যে সাপোজ আপনি আপনার ভার্সিটিতে, এই ভিডিওটিতে আমরা ডাটা কমিউনিকেশনের কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ ডাটা কমিউনিকেশন হওয়ার জন্য আমাদের কয়টা কম্পোনেন্ট অবশ্যই থাকা জরুরি, তো সেটা নিয়ে আলোচনা করা হবে। তো শুরুতে দেখে নেওয়া যাক যে ডাটা কমিউনিকেশন প্রসেসটা হ্যাপেন হওয়ার জন্য আমাদের কয়টা কম্পোনেন্ট দরকার। তো বেসিক্যালি আমাদের পাঁচটা কম্পোনেন্ট অবশ্যই দরকার, সেগুলি হচ্ছে কি মেসেজ, সেন্ডার, রিসিভার, ট্রান্সমিশন মিডিয়াম এবং সেট অফ প্রোটোকল। তো এই পাঁচটা যেই কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্ট আমরা একটা পিকচারের মাধ্যমে বোঝাচার ট্রাই করব।
তো এখানে আমরা দেখতে পারতেছি একটা ডিভাইস, একটা সেন্ডার ডিভাইস এবং একটা রিসিভার ডিভাইস আছে, এবং তারা কি চাচ্ছে যে কি ডাটা কমিউনিকেট করার জন্য, তার ডাটা এই সেন্ডার থেকে রিসিভারে পাস করার জন্য। তো এই ডাটা কমিউনিকেশন প্রসেসটা করার জন্য 5টা কম্পোনেন্টের অবশ্যই থাকা জরুরি, এবং সেই 5টা কম্পোনেন্টের আমরা এই পিকচারে কিন্তু দেখতে পারতেছি। সেটা হচ্ছিল কি, শুরুতে আমরা কি দেখেছিলাম যে একজন সেন্ডার মেসেজ থাকবে, সেন্ডার থাকবে, রিসিভার থাকবে। তো প্রথম 3টা কম্পোনেন্ট কিন্তু আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে সেন্ডার আছে, রিসিভার আছে, এবং সেন্ডার রিসিভারকে কী ধরনের মেসেজ পাঠাচ্ছে সেটা এখানে আমরা দেখতে পারতেছি। এই গেল 3টা কম্পোনেন্ট। ফোর্থ কম্পোনেন্টটা ছিল যে ট্রান্সমিশন মিডিয়াম, অর্থাৎ ডাটা আসলে কোন মিডিয়ামটা ইউজ করে রিসিভারের কাছে যাবে, সেন্ডার থেকে রিসিভারের কাছে যেতে হলে কী ধরনের মিডিয়াম ইউজ করে যাবে সেটাও কিন্তু ডিফাইন করে দেওয়া লাগে ডাটা কমিউনিকেশনের বেলায়।